হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের নিশ্চয় মনে আছে যে আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে বেশ কিছু অনুশীলন করেছিলাম, কথায় লেখা, গণনা করা ইত্যাদি শিখেছিলাম। আজকের ভিডিওতে আমরা বেশ কিছু যোগ বিয়োগ এবং টাকার গণনা অনুশীলন করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। এবং তোমরা কিন্তু এই সব কিছুই আগে শিখে ফেলেছ, তাই তোমরা আমার সাথে এই অনুশীলনীগুলো করার চেষ্টা করবে। প্রথমেই তোমাদের জন্য আসছে বেশ কিছু যোগ করা। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে যোগ আমরা কিভাবে করে থাকি, তাই না? তাহলে আমাদের এখানে এই পাঁচটা যোগ অঙ্ক করে ফেলতে হবে। প্রথমে আছে 10 যোগ 6। 10-এর সাথে আমরা কিভাবে 6 যোগ করতে পারি বলো তো বন্ধুরা? আমরা চলো প্রথমটা নিজেরা একসাথে করার চেষ্টা করি। প্রথমে আমরা 10 লিখে ফেললাম, নিচে লিখে ফেললাম 6, যোগ চিহ্ন দিব। তো 10-এর সাথে 6 যোগ করতে হবে। প্রথমেই আমার শূন্যের সাথে 6 যোগ করে আমরা পেয়ে যাই 6, এবং 1-এর নিচে যেহেতু কিছু নেই তাই আমরা লিখে দিব 1। তাহলে আমরা উত্তর কত পাই? 16। এইভাবে কিন্তু 10-এর সাথে 6 যোগ করে আমরা উত্তর পেয়ে যাচ্ছি 16। একইভাবে 12-এর সাথে আমরা যখন 4 যোগ করি তখন কিভাবে যোগটা করতে পারি বলো তো? 4 আর 2 যোগ করলে হয়ে যায় 6 আর 1। তাহলে 12 আর 4 যোগ করলেও কিন্তু আমরা পাই 16। এইভাবে তোমরা বাকি 3টা অঙ্ক করে ফেলো তো। করে ফেলার পরে আমরা কিন্তু উত্তরগুলো মিলিয়ে দেখব। নিশ্চয়ই তোমাদের করা হয়ে গিয়েছে, তাহলে চলো উত্তরগুলো দেখে নেই। 16-এর সাথে 3 যোগ করলে হয় 19, 5 আর 11 যোগ করে আমরা পাই 16, 9 আর 3 যোগ করে পাই 12। এই সহজ যোগ অঙ্কগুলো আশা করি তোমরা সবাই করতে পেরেছো। এখন তোমরা বন্ধুরা আরও 4টা যোগ অঙ্ক করে ফেলো। প্রথমে আমাদের 6-এর সাথে 5 যোগ করতে হবে। 6-এর সাথে 5 যোগ করে আমরা কত পাই বলো তো? 11 পাই। একইভাবে তোমরা বাকি 3টা যোগ অঙ্ক করে ফেলো, তারপরে কিন্তু আমরা উত্তরগুলো মিলিয়ে ফেলবো। আশা করি তোমাদের এই 4টা যোগ অঙ্ক করাও হয়ে গিয়েছে, তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নেই। 6 আর 5 যোগ করলে 11 পাই, 4 আর 7 যোগ করে পাই 11, 2 আর 9, 9, 10, 11, 2-এর সাথে 9 যোগ করে আমরা পাই 11, এবং 6 আর 8 যোগ করে পাই 14। তাহলে আশা করি এই যোগ অঙ্কগুলো তোমরা করতে পেরেছ। এখন তোমাদের জন্য আছে বেশ কিছু বিয়োগ অঙ্ক। তোমরা কিন্তু বিয়োগ করাও শিখে গিয়েছিলে, তাহলে চলো আমরা নিজেরাই করার চেষ্টা করি। প্রথমে আছে 16 বিয়োগ 2। 16 থেকে 2 বিয়োগ দিলে কত হয় বলো তো? তাহলে এটা আমরা নিচে নিচে এভাবে লিখে ফেললাম, 6 থেকে 2 বিয়োগ দিলে আমরা পাই 4, এবং 1 থেকে যেহেতু নিচে কিছু নেই তাহলে থেকে যাবে 1। তোমরা এই বিয়োগ অঙ্কগুলো কিন্তু 6টা দাগ দিয়ে, সেখান থেকে যেহেতু আমরা 2টা বিয়োগ দিতে চাচ্ছি, অর্থাৎ 6 থেকে 2 বিয়োগ দিতে চাচ্ছি, তো এই দুটো আমরা কেটে দিব। তাহলে কিন্তু তোমরা এই বাইরে 4টা পেয়ে যাচ্ছ। তাহলে 6 থেকে যে 2 বিয়োগ দিলে 4 হয় সেটা কিন্তু বুঝতে পারছো। একইভাবে 18 বিয়োগ 4 যখন আমরা করব সেটা কিভাবে করতে পারি, এটাও তোমরা 18 আর 4 নিচে নিচে লিখে 8 বিয়োগ 4 করবে, এবং 1 থেকে 0 বিয়োগ করবে। তাহলে 8 থেকে 4 বিয়োগ দিলে থাকে 4, এবং 1 থেকে 0 বিয়োগ দিলে থাকে 1। তাহলে 18 থেকে 4 বিয়োগ দিয়ে আমরা পেয়ে যাই 14। একইভাবে তোমরা এই বাকি অঙ্কগুলো করে ফেলো, আমরা কিন্তু উত্তরগুলো মিলাবো। আশা করি তোমাদের বাকি 3টা বিয়োগ অঙ্ক করাও হয়ে গিয়েছে, তাহলে চলো উত্তরগুলো দেখে নেই। 14 থেকে 10 বিয়োগ দিলে হয় 4, 15 থেকে 10 বিয়োগ দিলে হয় 5, 14 থেকে 6 বিয়োগ দিলে হয় 8। তাহলে আশা করি তোমরা এই বিয়োগ অঙ্কগুলো করতে পেরেছ। এখন দেখো বন্ধুরা, তোমাদের জন্য বেশ কিছু হিসাব করো রয়েছে, অর্থাৎ এখানেও আমরা যোগ বিয়োগ দেখতে পাচ্ছি। এই যোগ বিয়োগগুলো কিন্তু আমাদের করতে হবে। প্রথমে আছে 7 যোগ 6। 7-এর সাথে 6 যোগ করলে আমরা কত পাবো? এখানে তোমরা পাশাপাশি 7টা বক্স আর 6টা বক্স এঁকে ফেলতে পারো, তারপরে গণনা করে যোগ করলেই দেখবে যে 7 আর 6 মিলে হয়ে যায় 13। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি 13। এরপরে দেখো 3টা সংখ্যার যোগ আছে, 2 যোগ 8 যোগ 5। প্রথমে আমরা 2-এর সাথে 8 যোগ করব, 2-এর সাথে 8 যোগ করে আমরা পেয়ে যাই 10, সেই 10-এর সাথে আরও 5 যোগ করে আমরা পেয়ে যাই 15। তাহলে উত্তর হয়ে যায় 15। একইভাবে তোমরা বাকি 3টা অঙ্ক আশা করি করে ফেলতে পারবে। তোমরা তাহলে একটু তোমাদের খাতায় এই বাকি 3টা অঙ্ক করে ফেলো তো। আশা করি তোমাদের অঙ্কগুলো করা হয়ে গিয়েছে, তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই। প্রথম দুটো তো আমরা করেই ফেলেছি। তারপরে 16 থেকে 3 বিয়োগ দিলে পাই 13, 14-এর সাথে 4 যোগ করলে কত হয় বলো তো? 18 হয়, সাথে আরও 2 যোগ করে পেয়ে গিয়েছি 20। তারপর আছে 6 যোগ 7 যোগ 3। প্রথমে আমরা যোগ করব 6 যোগ 7, 6 আর 7 যোগ করলে আমরা পাই হচ্ছে 13, 13-এর সাথে আরও 3 যোগ করে পেয়ে যাই 16। তাহলে এইভাবে কিন্তু আমরা এই হিসাবের অঙ্কগুলো করতে পারি খুব সহজেই।
একইভাবে তোমরা এই চারটা অঙ্ক একটু করে ফেলো তো, এখানেও কিন্তু আমাদের যোগ বিয়োগ রয়েছে, এগুলো তোমরা হিসাব করে উত্তরগুলো তোমাদের খাতায় লিখে ফেলো। চলো বন্ধুরা, এখন আমরা উত্তরগুলো দেখে নিই। প্রথমটি 5 যোগ 9, প্রথমে যদি আমরা 5 আর 9 যোগ করি তাহলে পেয়ে যাই 14, 14 এর সাথে আরও 4 যোগ করলে হয়ে যায় 18। তারপরে আছে 15 বিয়োগ 8, এই বিয়োগটা আমরা কীভাবে করতে পারি, আমরা 15 থেকে 8 বিয়োগ দিব, তাই না? তোমরা এখানে 15টা বক্স থেকে 8টা বক্স বিয়োগ দিতে পারো, আবার গণনা করেও এটা বের করে ফেলতে পারো এবং উত্তর হবে হচ্ছে 7। 13 থেকে 5 বিয়োগ দিলে থাকে হচ্ছে 8 এবং 8 এর সাথে 5 যোগ করলে হয় 13। তাহলে এইভাবে কিন্তু তোমরা এই হিসাব করার অঙ্কগুলো করে ফেলতে পারবে। এখন দেখো বন্ধুরা, তোমাদের জন্য একটি কথার অঙ্ক আছে। প্রথমে এখানে বলা হয়েছে যে হালিমার 25টা বই ছিল, সে বইমেলা থেকে আরও 14টি বই কিনল, এখন তার কতগুলো বই হলো? তার কাছে 25টি বই ছিল, সে যেহেতু বইমেলা থেকে আরও 14টি বই কিনল, তাহলে কি হলো বলো তো? তার বইয়ের সংখ্যা বেড়ে গেল না? বেড়ে যাওয়াতে আমরা কি করব, 25-এর সাথে 14 যোগ করে দিব, তাই না? তোমরা কিন্তু 21 থেকে 50 পর্যন্ত সংখ্যার যোগগুলো আগে করেছো, তাহলে সেই একইভাবে আমরা কি লিখে ফেলবো বলো তো? 25 যোগ 14, এবং যোগটা আমরা কিভাবে করব, প্রথমে আমরা 5 এর সাথে 4 যোগ করব, পেয়ে যাই 9, এবং তারপরে 2 এর সাথে 1 যোগ করে পাই 3, অর্থাৎ 39। তাহলে আমরা কি বলতে পারি যে এখন হালিমার 39টি বই হলো। এইভাবে কিন্তু আমরা এই হালিমার কয়টি বই হলো সেটি বের করে ফেললাম। একইভাবে দেখো, এখানে বলা হয়েছে যে একটি ক্রিকেট ম্যাচে মানিকের দল 48 রান করলো এবং তুহিনের দল 32 রান করলো, কোন দল বেশি রান করেছে এবং কত বেশি? আমরা এখানে প্রথম এই সারিগুলোতে মানিকের দলের রান দেখিয়েছি, অর্থাৎ এখানের এই 5টি সারিতে 48টি আছে। কিভাবে বলো তো? এই যে 4টি করে 10-এর দল, অর্থাৎ 40টি, এবং এখানে আছে 8টি, তাহলে এখানে আমরা 48টি রান দেখাচ্ছি। আর এখানে রয়েছে তুহিনের দলের রান এবং এখানে বক্স আছে 32টি। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে কোন দল বেশি রান করেছে এবং কত বেশি। কোন দল বেশি রান করেছে সেটা বের করার জন্য আমাদের কী করতে হবে বলতো? ওদের রানের তুলনা করতে হবে, অর্থাৎ মানিকের দলের রান এবং তুহিনের দলের রানের তুলনা করতে হবে। মানিকের দলের রান 48 এবং তুহিনের 32, এখানে কোন সংখ্যাটি বড় বলতো? 48 বড়, তাই না? তাহলে আমরা কিন্তু বলতে পারি যে মানিকের দল বেশি রান করেছে। তোমরা কিন্তু সংখ্যার তুলনা থেকে এই ধারণাটা পেয়েছো। এরপর আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে কত বেশি রান করেছে। তো যখন এরকম জিজ্ঞেস করা হয় যে কত বেশি করেছে, তখন আমাদের কি করতে হয়, বিয়োগ করে কত বেশি রান করেছে সেটা বের করতে হয়। অর্থাৎ আমরা সবসময় কিন্তু বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ দিই। মানিকের দল যেহেতু বেশি রান করেছে, তাই আমরা 48 থেকে 32 বিয়োগ দিব, এবং বিয়োগটা আমরা কিভাবে করতে পারি, একইভাবে 48 বিয়োগ 32 লিখে ফেললাম, এবং তারপরে 8 থেকে 2 বিয়োগ দিয়ে পেয়ে গিয়েছি 6, এবং 4 থেকে 3 বিয়োগ দিয়ে পেয়েছি 1। তাহলে আমরা বলতে পারি যে মানিকের দল বেশি রান করেছে এবং তার দল কত বেশি রান করেছে, 16 রান বেশি করেছে। এইভাবে কিন্তু তোমরা বিয়োগ এবং তুলনা ধারণা কাজে লাগিয়ে এই অঙ্কগুলো করতে পারো। এখন একই রকম আরও একটি অঙ্ক, এখানে বলা হয়েছে রনির বয়স 49 বছর এবং অপুর বয়স 33 বছর, রনি থেকে অপু কত বছরের ছোট। এখন রনি তো অপুর থেকে বড়, বুঝাই যাচ্ছে, কারণ রনির বয়স 49 এবং অপুর বয়স 33, 49 কিন্তু 33-এর থেকে বড় সংখ্যা। এখন রনি থেকে অপু কত বছরের ছোট সেটা বের করার জন্য আমাদের কী করতে হবে, একইভাবে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ দিতে হবে, অর্থাৎ 49 বিয়োগ 33, এবং এই বিয়োগটাও আমরা একইভাবে করব, 9 থেকে 3 বিয়োগ দিয়ে পেয়ে গিয়েছি 6, এবং 4 থেকে 3 বিয়োগ দিয়ে পেয়ে গিয়েছি 1। তাহলে আমরা বলতে পারি যে রনি থেকে অপু 16 বছরের ছোট। এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা অঙ্কগুলো করে ফেলতে পারো। এরপরের অঙ্কটি দেখো, এখানে বলা হয়েছে 48 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 20 হবে। এটি কিন্তু খুবই সহজ, 48 থেকে যদি আমরা 20 বিয়োগ করি তাহলে উত্তরটা পেয়ে যাব। তাহলে 48 থেকে 20 বিয়োগ করার জন্য আমরা লিখে ফেললাম 48 বিয়োগ 20, 8 থেকে 0 বিয়োগ দিলে থাকে 28, এবং 4 থেকে 2 বিয়োগ দিলে থাকে 2। তাহলে আমরা বলতে পারি 48 থেকে 28 বিয়োগ করলে কিন্তু বিয়োগফল 20 হবে। তোমরা এই উত্তরটা সঠিক হয়েছে কিনা সেটা বের করার জন্য 48 থেকে 28 বিয়োগ করেও দেখতে পারবে এবং দেখবে যে বিয়োগফল ঠিকই 20 এসেছে, অর্থাৎ তোমাদের উত্তরটি কিন্তু তোমরা এভাবে বুঝতে পারো যে সঠিক হয়েছে কিনা।
এখন দেখো বন্ধুরা, এরপরে তোমাদের জন্য আরও একটি অঙ্ক রয়েছে। রেহানার 26টি রং পেন্সিল ছিল, সে মেলা থেকে আরও 12টি রং পেন্সিল কিনল। তাহলে তার 26টি রং পেন্সিল যেহেতু ছিল এবং মেলা থেকে আরও 12টি কিনল, তাতে কি হয়েছে বলো তো? তার পেন্সিলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাই 26-এর সাথে প্রথমে আমরা 12 যোগ করব। এরপরে সে তার ছোট ভাইকে 7টি রং পেন্সিল দিল, দিয়ে দেওয়ার কারণে তার রং পেন্সিল কমে গেল, তাই আমরা 7 আবার বিয়োগ করব, তাই না? তাহলে এখন রেহানার কাছে কতটি রং পেন্সিল রইল সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। প্রথমে এই জন্য আমরা লিখলাম 26 যোগ 12, যেহেতু সে 12টি রং পেন্সিল আরও কিনেছিল, বিয়োগ 7, কারণ সে 7টি রং পেন্সিল দিয়ে দিয়েছিল। তাহলে 26 আর 12 প্রথমে আমাদের যোগ করতে হবে। তাহলে দেখো বন্ধুরা, এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি। প্রথমে আমরা 26-এর সাথে 12 যোগ করব। তাহলে 26-এর সাথে 12 কীভাবে যোগ করব? 6-এর সাথে 2 যোগ করে আমরা পাই 8, এবং 2-এর সাথে 1 যোগ করে পাই আমরা 3। তাহলে পেয়ে যাই 38। এই 38 থেকে আমাদের আবার 7 বিয়োগ দিতে হবে। তাহলে কত হয়? 8 থেকে 7 বিয়োগ দিলে থাকে 1, এবং 3-এর নিচে যেহেতু কিছু নেই তাই থাকবে 3, অর্থাৎ 31। তাই আমরা বলতে পারি যে রেহানার কাছে 31টি রং পেন্সিল রইল। আর এভাবে যোগ বিয়োগ দুটো ব্যবহার করে আমরা কিন্তু এই উত্তরটা বের করেছি। এখন দেখো বন্ধুরা, আমরা টাকার হিসাবের একটি অঙ্ক করব। পাশের বক্সের নোটগুলো আছে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 12 টাকা দিয়ে আইসক্রিম কিনতে কোন নোট কয়টি করে দিতে হবে এবং আমরা কত উপায় সেটা করতে পারি সেটা বের করার চেষ্টা করব। আমাদের এখানে দেখো 5 টাকার দুটো নোট আছে, 2 টাকার 3টা নোট আছে, আর 1 টাকার নোট আছে 3টি। আমাদের আইসক্রিম কিনতে লাগবে 12 টাকা। এই 12 টাকা আমরা বিভিন্নভাবে সাজাতে পারি এবং সেটাই আমরা এখন বের করার চেষ্টা করব। তাহলে চলো আমরা দেখে নিই যে 12 টাকা আমরা কিভাবে করতে পারি। প্রথমে আমরা 5 টাকার একটি নোট নিতে পারি, তাহলে হয়ে গেল 5 টাকা। সাথে 2 টাকার 3টি নোট নিতে পারি, 2 টাকার 3টি নোটে কয় টাকা হয় বলো তো? 6 টাকা হয়, তাই না? 6 আর 5 টাকা মিলে হয়ে যায় আমাদের 11 টাকা, এবং সেক্ষেত্রে আমার আরও একটা 1 টাকার নোট লাগে, তাহলে হয়ে গেল 12 টাকা। একইভাবে আমরা আরও একভাবে নিতে পারি, সেটা কি? 5 টাকার 2টি নোটে হয়ে যায় 10 টাকা, সাথে আর একটি 2 টাকার নোট, হয়ে গেল 12 টাকা। 5 টাকার 2টি নোটে আমার 10 টাকা হয়, এবং 1 টাকার 2টি নোটে আমার আরও 2 টাকা হয়, তাহলে আমি এখানে পেয়ে গেলাম আবারও 12 টাকা। একইভাবে আবার 5 টাকার একটি নোট নিলাম, 2 টাকার নিলাম 2টি নোট, 5 টাকার একটি নোটে হয় 5 টাকা, 2 টাকার 2টি নোটে হয় 4 টাকা। তাহলে 5 আর 4 যোগ করে আমরা পেয়ে গেলাম 9, এবং আমাদের আরও কয়টা 1 টাকার নোট লাগবে সেক্ষেত্রে বলো তো? 3টা। তাহলে 3টা 1 টাকার নোটে হয় কিন্তু 3 টাকা, এবং দেখবে এটা যোগ করলে আমরা পেয়ে গিয়েছি 12 টাকা। অর্থাৎ আমরা 12 টাকার আইসক্রিম যে কোনোভাবেই কিন্তু কিনতে পারি। এখন তাহলে বন্ধুরা, এখানে দেখো আমাদেরকে বলা হয়েছে চিত্রগুলোর নাম লেখো এবং ডটগুলো যোগ করে চিত্র আঁকো। অর্থাৎ এখানে ডটগুলো আমাদের যোগ করতে হবে, এবং যোগ করলে আমরা কী পাবো একটু বলো তো? আমরা পাই হচ্ছে গোল আকৃতি। তারপরে এইটা কী বলো তো? এখানে ডটগুলো যোগ করলে আমরা পেয়ে যাব একটি 3-কোণা আকৃতি। আর তারপরে এইখানে ডটগুলো যোগ করলে আমরা কী পাবো বলো তো? একটা 4-কোণা আকৃতি পাবো। তাহলে আমরা কিন্তু এভাবে বিভিন্ন জ্যামিতিক আকৃতির নামগুলো অনুশীলন করে ফেললাম। আর এর মধ্য দিয়ে আমাদের এই ভিডিও কিন্তু শেষ হচ্ছে, সেই সাথে তোমাদের প্রথম শ্রেণীর অঙ্ক বইও শেষ হয়ে যাচ্ছে। তোমরা যারা সবগুলো ভিডিওতে আমাদের সাথে ছিলে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। তাজরিয়ান হক নিতুন, সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অনেক বেশি বেশি করে অঙ্কগুলো অনুশীলন করবে।